আরে যার সে জানে মা হারা ব্যথা কত কঠিন হাইরে আমার আব্বা নাই বুকটা ফাইটা যায় যার আব্বা আম্মা তার দুঃখ বলার জায়গা নাই গো আই হাই আল্লাহু আকবার এই জন্য যুবক মার্কেট খেত কেমনভাবে কেমন ভাবে করা লাগবে একটু বইলা দিয়া যাই এক মা সন্তানকে ডাক দিয়া কই জাদু মনি জানালার কপাটটা একটু লাগাইয়া দাও ওই সন্তান জানালার কপাট লাগাইতে গেছে লাগাইতে যাইয়া ডান পাশেরটা লাগাই আর বাম পাশেরটা লাগাই একটা লাগাইলে আর একটা রাখে মা বলছে পুত্রে ওই জানালার কপারটা লাগা ওই সন্তান জানালার কাছে যাইয়া দেখতেছে মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে মারে যদি ডাক দিয়া বলে মা কোন পাটটা লাগাইতা মা বাম কাত থেকে ডান কাতে হইতো হইতে গেলে মা দুখিনি কষ্ট হবে এই জন্য সন্তান মারে ডাক দিয়া বাম কাত থেকে ডান কাতে আনে নাই নাই না আই ডান পাশেরটা লাগাই আর একবার বাম এমন ভাবে লাগাইতে লাগাইতে রে আমার নরে গাউসিয়া দরবার পানিশ্বরের বাবার এমন ভাবে জানালাটা লাগাই আর খুলে লাগাই আর খুলে লাগাই আর খুলে লাগাই আর খুলে এক ঘন্টা চলে গেল সন্তান জানলা গেল রে না ওই সন্তান বড় ভাগ্যবাদ যে সন্তান খাটের মধ্যে শুইয়া রইছে ওই সন্তানের কষ্টে বুকটা ফাইটা যায় যেই মা এখন মাটির মধ্যে শুয়া রইছে আর কেমনে বুঝাইতাম ওই মা দুখিনী বিছানায় শুয়া রইছে ও বন্ধুরি ওই মা দুখিনী আর রাতের বেলা উঠে না। সন্তান একবার ডান পাশের কপাট লাগাই আর একবার বাম পাশের কপাট লাগাই এবার লাগাইতে লাগাইতে তাহার জন্য আমাদের টাইম হইয়া গেছে এবার মা দুখিনী গুম থেকে উঠছে ওইটা জিজ্ঞাসা করে বাবা ও বাবাগো তুমি এই জায়গার মধ্যে কি করতে করতেছ সন্তান ডাক দিয়া বলে মা সন্ধ্যা আপনি আমারে বলছিলেন ফুতরে জানালার কপাটটা লাগাও আমি জানালার কপাটটা লাগাইতে গেলাম লাগাইতে যাইয়া ডান পাশেরটা কি বলছেন নাকি বাম পাশেরটা বলছেন বাইঙ্গা তো বলেন নাই এই জন্য একটা লাগাইলে যদি আর একটা বন্ধ রাখলে আপনি কষ্ট পান আম্মা 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 কত কইছি মুখ দিয়া আম্মা খামু কত কইছি আম্মা তুমি কেমন আছো যতদিন মা আছে ততদিন মারে বালাবুরা জি এবার মা ডাক দিয়া কফু তুমি কি করেছো ও আম্মা গো তোমার জন্য আমি রাতটা কাটাইয়া দিছি তুমি যদি কষ্ট পাইলেই তো নবী কষ্ট পাবে এই সন্তানের কথা সেই না তাহার জন্য আমাদের টাইমে মা তোকে চোখের পানি ফালায়া কান্দে গো আর দৌড়াইয়া মা উজু করার জন্য গেল উজু করতে যাইয়া উজু কইরা জানাজ নামাজের মসল্লাই বসলো নামাজের পসল্লার মধ্যে বৈশা দুই কাত নামাজ ফইরা আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে গো আমার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ যার মা আছে সন্তানের জন্য মা দোয়া করে যার মা দুনিয়াতে নাই ওই সন্তানের জন্য সে দোয়া পাবে কেমনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বুড়াও হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে কথা কোন ঠিক কি না হাই রে এই জন্যই তো আমি যখন জানাজার মাটি এসেছি প্রত্যেকটা সন্তান মায়ের লাশের পাশে দাঁড়াইয়া শুধু মাত্র চোখের পানি ছোল ছোল করে কানছে হঠাৎ করে রাতের বেলা ঘরে দিয়া মোবাইলের ছবি দেখি আর হঠাৎ করে মোবাইলের মতে একটা ভিডিও বেসে আসছে দেখলাম এরা বাইগুলা মারে হারাইয়া এক বাইরে এক বাইরে জড়াইয়া দইরা যেন একটা কান্নার তুফান নাই মাগেছে ভানিশ্বরের জমিরে ঠিক না বলেন এই দল যুবক আমিও তো বাবা হারাইছি আর যারা বাবা হারাইয়া মা হারাইয়া পানিশ্বর দরবারে এসেছেন এই দরবার থেকে অনেক কিছু বোঝার আছে জীবনে কোনো মা বাবার মনে কষ্ট দিয়েন না এবার আমার নবী কেমন বিচারক দেখেন আমার নবী ডাক দিয়া বলে আবহাইরা তোমার আম্মা তোমার মারছে তুমি কি তোমার আম্মার বিরুদ্ধে বিচার দিতেছো নাকি তুমি কি তোমার আম্মার বিরুদ্ধে নালিশ দিতেস নাকি আবহাইরা কই নবী গো আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ দেই না ও নবী আমি আমার আম্মার বিরুদ্ধে কোনো অভিযোগ করি না ও নবী গো আমি আমার আম্মা আমার বিরুদ্ধে কোনো বিচার দায়ের করি না কিন্তু ইয়া রাসূল আল্লাহ এমন ভাবে প্রতিদিন কত আসবো কত মাইর খামু ও নবী গো আপনার সঙ্গে দেখা কইরা আমি বাড়িতে গেলে আমার আম্মা আমারে শুধু আঘাত করে ইয়া রাসূল মায়ের মাইর বিরুদ্ধে বিচার দেই না গো নবী তবে আজকে একটা ব্যতিক্রম কথা আপনার কাছে চাই ইয়া রাসূল আমি যেটা পড়তাম সেটা ভুলে যেতাম আপনি আমার কুসসার মধ্যে ফু দিছেন আর সেদিন থেকে আমি আর লেখাপড়া বলি না সেদিন থেকে আমার মেধা ভেড়ে গেছে ইয়ার আসুল আল্লাহ আপনার কাছে আমি একটা কথা বলতে চাই জিজ্ঞাসা করা হয় কি ইয়ার রসুল আমার মা তো মুর্শেকা আমি হইলাম মুসলমান আপনার কাছে আসার কারণে আমার আম্মা আমারে মারে ইয়ার রসুল আল্লাহ নবী গো আমার আম্মার জন্য একটু দুয়ায় হাত তুলবেননি আমার নবীর কাছে আবহু যাই না গয় নবী গো আমার আম্মার জন্যে একটু দোয়া করেন আমার নবী এইভাবে হাতটা বাড়াইয়া দিছে বাড়িতে দেরি হইছে রে বন্ধুরা হঠাৎ করে আবহরাইরা একটা দৌড় মারছে বাড়ির দিকে হজরতে বেলাল ডাক দিয়া কয় ও আবুরাইরা তুমি নবীর কাছে দোয়া চাইয়া বাড়িতে দৌড় মারো কেন আবুরাইরা বলেন আমি বাড়িতে দৌড় দিতেছি একটা কারণে আজকে আমি দেখব আমি দৌড়াই আগে বাড়িতে যাইয়া পৌঁছি নাকি আমার নবীর দোয়াটা আমার আল্লাহর দরবারে কবল এখন আল্লাহ একবার বলেন না এরপরে দৌড় মারছে বাড়িতে আমার নবী এইভাবে নুরানি হাত কুমার পারাইয়া দিছে আর আবুহুরে রাতি আল্লাহ তালানহু বলেন আমার নবী হাতটা তুলল আমি দৌড় মারলাম আমি বাড়ি দিকে গেলাম সারা জীবন বাড়িতে গিয়া দেখতাম দরজা খোলা আম্মা আমার মার ভাল লাগে পয়সা থাকতো আজকে যখন আমি বাড়িতে গেছি বাড়িতে যাইয়া দেখি আমার আম্মার ঘরের দরজাটা বন্ধ আমি বাইরে দাঁড়াইলাম আর কানটা এক নক করলাম ভিতরে কি যেন আওয়াজ শোনা যায় আবু হুরাইরা রাদি আল্লাহ তানহু বলেন আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার আম্মা জান যে গোসল করতেছে গোসলের শব্দ শোনা যাইতেছে আর আমি বাহির থেকে জিগাইলাম আম্মা এতদিন আম্মার ডাক দিলে কয় হারো হাইতাছি লাডি লইয়া বাইরেছে মারার জন্য কেন নবীর কাছে গেছে আবু হুরাইরা বলেন আজকে আমি আম্মারে ডাক দিলাম আম্মা ভিতর দিকে কয় বাবা একটু দাঁড়াও আমি আসতেছি আবু হুরাইরা বলে আমার আম্মা যে বলছে ফুতরে একটু দাঁড়া আমি আসতেছি আল্লাহর কসম করে বলি আমার আম্মার কথাটার ভিতরে আমি তাওহিদার রিসালাতের গ্রান পাইতেছি আর যদি আল্লাহ আকবর জৈ মা মই দুণী মা হাইরে আমায় করে চেহেলা ল করে ছেলা লোন আমি কেমনে দিব ওই দুঃখিণী মায়ের দফ আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাপন মাগো তোমার মতো লই না কে হো আমায় কুলে ঠালি আর চল দিয়ে এই ছেলেরা দেখো 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 এই দুনিয়াতে কত মানুষের সামনে চোখের পানি ফেলে কাঁদলাম একটা মানুষ তার একটা টিসু লইয়া গামসা নিয়া চোখের পানি মুছে দে না যদি মায়ের সামনে সেই পানিগুলো ফেলতেন মায়ের আঁচল দিয়ে আপনার কথা কথা কি কি সঠিক সঠিক এই তোমার মতো লই না কে হো আমায় টানি আচল দিয়ে মচে নাকি আচল দিয়ে মুছে না কেও আমার চোখে পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী হায় রে মা জননী আমার হায় রে মা জননী ওরে মায়ের কান্দন যাবতি জীব দুই চার মাস বর্ণের কান্দন গো ওরে গোরে পরিপ বার কান্দন কয়েক দিন থাকে না দুঃখের দর দিহি আমার জনম দুঃখী মা গর্ব দাহারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের আমার জনম মা এই কথ না মারা তো কোহালো বিজল গুয়ে মুতে আমার আমার শুক রাখিয়া মাই তাকে বিজাতে কত না মারা তো পোহানো বিজল মোতে মতে আমার শুক রাকিযা রাখিয়া মাই তাকে বিজাতে তাহিরি ডাইকা বো জান্নাত মায়ের পায়ের তলে গো ওরে দেখি বুখারি হাদিস স্কুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জরুন দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কথা কোন ঠিক কিনা ওর দশম মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই ভূমিষ্ঠ আয় আমি উঠিলাম কান্দিয়াং শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া আরে অসুখ হলে এ দেখি চাইয়া আমার মায়ের সে বিছানায় বৈরাগো আল্লাহ যাও গলোয়া সন্তানের নিয় না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারি নিহি মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনুম দুঃখী মা ওরে মায়ের কান্দন যাব দুই চার মাস বোনের কান্দন হ গরের পরি থাকে না দুঃখের আমার দিয়াম দুঃখী মা গর্ব দাহিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দৌড় দিয়ে আমার জনম দুঃখী মা এই দুইটা ঠুট লাগায় কর না মা আরে দুইটা ঠোঁট লাগায় কর না মা ম গভীর মনোযোগ বাবার আমার ও কুতুবউল আওলিয়া শাহ মাওলানা আব্দুল মান্নান রহমাতুল্লাহ বার্ষিক সুফি সম্মেলন এর অনেক চিল্লায় আসলাম ঘন্টার পর ঘন্টা ছয় ঘন্টা আলোচনা কইরা সাড়ে চার ঘন্টা রচনা কইরা আবার রাত্র একটার পরে মাইক দল নাই ও বন্ধু এমন একটা জায়গায় আসলাম এমন কিছু সন্তান পাশে বসায় বয়ান শুরু করলাম একবার আইসা বলছিলাম ভালোবাসার মান্নান সারি হারিয়ে ফেলে গেছি আজ আমি হয়ে গেছি ঠিক কি না বলেন আজকে আবার কি চিত্র আজকে আবার কি চিত্র মা আরাগে যেও না আরে আজকে কোথায় আসলাম এই এ যুবক এই যুবক কোথায় এসেছি কোন সন্তানকে ডান পাশে বাম পাশে বসিয়েছি এদের মা কে এদের আম্মা হুজুর কে কে শুয়াই দিছে চিরদিনের জন্য আর আসবে না আর আসবে না তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মা বাবার মনে থে কষ্ট দিও না কষ্ট দিবেন ভাই এই জন্য আমার আপু ও যুবকের দোল পায়ের মধ্যে হাত দিয়া বলি বিদায়ের বেলায় কি বলবো গভীর ওজনীতে আমি তাহিরি কি বলবো যদি আমারে প্রশ্ন করেন তাহিরি আপনি এত দূর এসেছেন কিভাবে এসেছেন আমি বলবো আজকেও দেখেন আমি যখন বিশ্বর দুঃখ আমার আম্মা ফোন দিয়েছে merhaba করুন এই আজকে আজকে আমি দরবারে বললাম যে দরবারে যাচ্ছি জিয়াউদ্দিনের দরবারে পানি শরজাইতেছি দোয়া করে দিয়েছে তখনই বুঝছি যে আলহামদুলিল্লাহ আমি সুস্থভাবে পোস্ট করতে পারবো ইনশাআল্লাহ এই মানুষটা আছে দেখা এই মানুষটা ওপেন দোয়া করে আর এই মানুষটা যেদিন থাকবে না সেই দিন আমাকে কে সান্তনা দিবে কথা বলেন না ঠিক কিনা বলেন এই মানুষটারে খেত কথা কোরআনে আসে না নাই আর যেরকম আসে না নাই এই বলি জন্য যুবকের আল্লাহ ডাক দিয়ে তোমাদের উপরে ইবাদত করা করে দেওয়া হয়েছে আল্লাহ তা ইবাদত করা যাবে না ইয়াহু একমাত্র আল্লাহ ছাড়া যেরকম আল্লাহ আকবার এরপরে আমার আল্লাহ বলেন ওয়াবিন ওয়ানি দাইনি ইহসানা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো কেন বলছি এই যে লোকগুলো গতবার তো বলছে আমার আম্মা আছে আরে জিহাদি হুজুর একদিন রাতের বেলা একটার পরে ফোন দিছে জিগাইলাম কি ব্যাপার কই মনটা বেশি ভালো না জিগাইলাম কেন কই আম্মারে নিয়ে ডাক্তারের কাছে আমার আম্মা অসুস্থ এমন একটা অবস্থা মনে হয় যেন ধরে রাখতে পারবো না ঠিকই সাতটা দিন হঠাৎ করে আমার খবর গেল আমি ফোন করার পরে কে যেন ফোনটা ধরলো কান্নার কারণে কথা বলতে পারে না এই মানুষটাকে হারাইয়া এই বছর উরুষটা এইভাবে করবে প্রস্তুত ছিল না একটা সন্তান প্রস্তুত ছিল না তার মাকে হারাইয়া আজকে পাশাপাশি মা বাবার শুয়াইয়া তারা এখানে বসে আছি ও বন্ধুরে কত মানুষের চেহারা দেখে কিন্তু বাবা মাহির মতো মন লাগে না কথা বলেন ঠিক না এই জন্য আমার ভাইয়ের পায়ের মধ্যে হাত দিয়া বলি আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আল্লাহরে জিজ্ঞাসা করি আল্লাহ ওই দিন পর্যন্ত মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো আল্লাহ রা বলেন ইম আয়া বিলুগান ইনদাকান আও কিনা আওকিলাহুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বুড়ো হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে কথা কোন ঠিক কিনা হায়রে এই জন্যই তো আমি যখন জানাজার মাটি এসেছি প্রত্যেকটা সন্তান মায়ের লাশের পাশে দহাইয়া শুধু মাত্র চোখের পানি ছোল ছোল করে কানছে হঠাৎ করে রাতের বেলা ঘরে দিয়া মোবাইলে ছবি দেখি আর হঠাৎ করে মোবাইলের মধ্যে একটা ভিডিও বেসে আসছে দেখলাম এরা বাইগুলা মারে হারাইয়া এক বাইর এক বাইরে জড়াইয়া দইরা যেন একটা কান্নার তুফান নাই মাগে সে ভানিশ্বরের জমিরে ঠিক না বলেন এই জন্য যুবক আমিও তো বাবা হারাইছি আর যারা বাবা হারাইয়া মা দরবারে এসেছেন এই দরবার থেকে অনেক কিছু বোঝার আছে জীবনী কোনো দিন মা বাবার মনে কষ্ট দিয়েন না মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না কথা বলেন ঠিকই না এই দরদি আর আসবে না এই দরদি আর আর দুনিয়ায় ফিরে আসবে না এই জন্য আমার পানিশ্বরের বাবা এখন বলবেন এত রাত্রে মায়ের ওয়াজ কেন শুরু করলেন আরে যার মা সে জানে মা হারা ব্যথা কত কঠিন হাইরে আমার আব্বা নাই পুকটা ফাইটা যায় যার আব্বা আম্মা তার দুঃখ বলার জায়গা নাই গো আই হাই এই জন্য যুবক মার খেত মতটা কেমন ভাবে করা লাগবে একটু বইলা দিয়া যাই এক মা সন্তানকে ডাক দিয়া কই জাদুমনি জানালার কপাটটা একটু লাগাইয়া দাও ওই সন্তান জানালার কপাট লাগাইতে গেছে লাগাইতে যাইয়া ডান পাশেরটা লাগাই আর বাম পাশেরটা লাগাই একটা লাগাইলে আর একটা রাখে মা বলছে পুত্রে ওই জানালার কপারটা লাগা ওই সন্তান জানালার কাছে যাইয়া দেখতেছে মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে মারে যদি ডাক দিয়া বলে মা কোন পাটটা লাগাইতা মা বাম কাত থেকে ডান কাতে হইতো হইতে গেলে মা দুখিনি কষ্ট হবে এই জন্য সন্তান মারে ডাক দিয়া বাম কাত থেকে ডান আনে নাই নাই না আই একবার ডান পাশেরটা লাগাই আর একবার বাম লাগাই লাগাইতে লাগাইতে রে আমার নরে মদিনা গাউসিয়া দরবার পানিশ্বরের বাবারা এমন ভাবে জানালাটা লাগাই আর কোলে লাগাই আর কোলে লাগাই আর খুলে লাগাই আর খুলে এক ঘন্টা চলে গেল সন্তান জানলা গেল রে না ওই সন্তান বড় ভাগ্যবাদ যে সন্তান খাটের মধ্যে শুয়া রইছে ওই সন্তানের কষ্টে বুকটা ফাইটা যায় যেই মা এখন মাটির মধ্যে শুয়া রইছে আর কেমনে বুঝাইতাম ওই মা দুখিনী বিছানায় শুয়া রইছে ও বন্ধুরি ওই মা দুখিনী আর রাতের বেলা উঠে নাই সন্তান একবার ডান পাশের কপাট লাগাই আর একবার বাম পাশের কপাট লাগাই এবার লাগাইতে লাগাইতে তাহার জন্য আমাদের টাইম হইয়া গেছে এবার মা দুখিনী গুম থেকে উঠছে ওইটা জিজ্ঞাসা করে বাবা ও বাবা গো তুমি এই জায়গার মধ্যে কি করতে করেছ সন্তান ডাক দিয়া বলে মা সন্ধ্যা আপনি আমারে বলছিলেন ফুতরে জানালার কপাটটা লাগাও আমি জানালার কপারটা লাগাইতে গেলাম লাগাইতে যাইয়া ডান পাশেরটা কি বলছেন নাকি বাম পাশেরটা বলছেন বাইঙ্গা তো বলেন নাই এই জন্য একটা লাগাইলে যদি আর একটা বন্ধ রাখলে আপনি কষ্ট পান আম্মা 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 কত কইছি মু আম্মা পাত খামু কত কইছি আম্মা তুমি কেমন আছো যতদিন মা আছে ততদিন মারে বালাবো রাজি গাইলাম এবার মা ডাক দিয়া কফু তুমি কি করেছো ও আম্মা গো তোমার জন্য আমি রাত্রটা কাটাইয়া দিছি তুমি যদি কষ্ট পাইলেই তো নবী কষ্ট পাবে এই সন্তানের কথা সেই না তাহার জন্য আমাদের টাইমে মা তো কিনি পানি ফালাইয়া কান দেব আর দৌড়াইয়া মা উজু করার জন্য গেল উজু করতে চাইয়া উজু কইরা যা নামাজের মসুল্লাই বসলো নামাজের পসল্লার মধ্যে বৈশা দুই কাত নামাজ আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে গো আমার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ যার মা আছে সন্তানের জন্য মা দোয়া করে যার মা দুনিয়াতে নাই ওই সন্তানের জন্য সে দোয়া পাবে কেমনি বন্ধুরে ওই মা দুইটা হাত বাড়াইয়া ডাক দিয়া বলে ও আমার ও গো আমার সন্তান আমার আরামের জন্য সারা রাতের আরামের গুম হারাম করে দিয়েছে আমার সন্তান আমার সুখের জন্য তার আরামের গুম হারাম করে দিয়েছে ও আল্লাহ সন্তান মায়ের সুখের জন্য আরামের গুম হারাম কইরা দে ও আমার জাদু মনিরে তুমি সুলতানুল আরিফীন বানাইয়া দিও আর হাত তুলগান আল্লাহু আকবার জয় দুখীন যে দুখিণী মা হাই রে আমায় করে চেহেলা করেছে ল আমি কেমনে দিব ওই দুঃখিণী মায়ের দাফো আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাপন মাগো তোমার মতো লই না কে হো আমায় কুলে ঠানি আচল দিয়ে এই ছেলেরা দেখো 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 এই দুনিয়াতে কত মানুষের সামনে চোখের পানি ফেলে কাঁদলাম একটা মানুষ তার একটা টিসু লইয়া ইং চোখের পানি দে না যদি মায়ের সামনে সেই পানিগুলো ফেলতেন মায়ের আঁচল দিয়ে আপনার কথা কি সঠিক এই জন্য মা গ তোমার মত টানি। আচল দিয়ে মোছে নাকি আচল দিয়ে মোছে না কেও আমার চোখের পানি হাইরে রে মা জননি আমার হাইরে রে মা জননী মা জননী আমার হাই রে মা জননী ও বন্ধু রে ও নুরী মদিনা গাউসিয়া দরবারের বাবারা গবিরজনীকে কি দিতাম অন্ততে একটা خدمتের सबक দিয়া যায় জীবনে যদি কোনদিন জিরুতে কি হিরু হতে চাও একটা মানুষের কদমে তোমার ঠুটা লাগায়া দাও ওই মানুষটার নাম জনম দুখিনী মা কথা বলেন ঠিক না এই জন্য মা যদি খ্রিস্টান হয় মা যদি বিধর্মীয় তার সঙ্গে কারা ব্যবহার করা যাবে না যেমন আমার নবীর দরবারে আবু চোখের পানি ফালাইয়া কান্না করতেছে আপনারা জবান খুলে বলেন আমার নবী চোখের পানির কান্নার ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই আমার নবী ডাক দিয়ে বলে আবু হুরাইরা তুমি কেন চোখের পানি ফালাইয়া খান্দ আবু হুরাই দ্বারা দিয়ে আল্লাহ গো ও ডাক দিয়া বলে ইয়ার সোলাল্লা নবী গো

আমি এই জন্য আমার মা এটা ভালো চোখে দেখে না যতবার আমি আপনার কাছে আসি আমার আম্মা শুধুমাত্র আমারে মারে কেন আপনার কাছে আমি আসি ও গো যত কিছু হোক না কেন আপনার ছাড়া আমার ভালো লাগে না আর জোরে কন্যা আল্লাহ একবার এবার আমার নবী কেমন বিচারক দেখেন আমার নবী ডাক দিয়া বলে আবু হুরাইরা তোমার আম্মা তোমার মারছে তুমি কি তোমার আম্মার বিরুদ্ধে বিচার দিতেছ নাকি তুমি কি তোমার আম্মার বিরুদ্ধে নালিশ দিতেস নাকি আবু হুরাইরা কই নবী গো আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ দেই না ও নবী আমি আমার আম্মার বিরুদ্ধে কোনো অভিযোগ করি না ও নবী গো আমি আমার আম্মার বিরুদ্ধে কোনো বিচার দায়ের করি না কিন্তু ইয়া রাসূল এমনভাবে প্রতিদিন কতবার কত মায়ের খামো নবী গো আপনার সঙ্গে দেখা করি আমি বাড়িতে গেলে আমার আম্মা মারা শুধু আঘাত করে ইহা আল্লাহ মায়ের বিরুদ্ধে বিচার দেয় না গো নবীর তবে আজকে একটা ব্যতিক্রম কথা আপনার কাছে চাই ইহা রাসুল আল্লাহ আমি যেটা পড়তাম সেটা ভুলে যেতাম আপনি আমার কুচ্ছের মধ্যে ফু দিছেন আর সেদিন থেকে আমি আর লেখা পড়া বলি না সেদিন থেকে আমার মেটা ভেড়ে গেছে আপনার কাছে আমি একটা কথা বলতে চাই জিজ্ঞাস করা হয় কি ইয়ার রসুল আল্লাহ আমার মা তো মুর্শেকা আমি হইলাম মুসলমান আপনার কাছে আসার কারণে আমার আম্মা মারে মারে ইয়ার রসুল আল্লাহ নবী গো আমার আম্মার জন্য একটু দুয়ায় হাত তুলবেন নি আমার নবীর কাছে আবু যাই না গয় নবী গো আমার আম্মার জন্য একটু দোয়া করেন আমার নবী এইভাবে হাতটা বাড়াইয়া দিছে বাড়াইতে দেরি হইছে রে বন্ধুরা হঠাৎ করে আবহরাইরা একটা দৌড় মারছে বাড়ির দিকে হজরতে বেলাল ডাক দিয়া কয় ও আবহরাইরা তুমি নবীর কাছে দোয়া চাইয়া বাড়িতে দৌড় মারো কেন আবহরাইরা বলেন আমি বাড়িতে দৌড় দিতেছি একটা কারণে আজকে আমি দেখব। আমি দৌড়াই আগে বাড়িতে যাইয়া পৌঁছি নাকি আমার নবীর দোয়াটা আমার আল্লাহর দরবারে কবল আরে যদি এখন আল্লাহ একবার বলেন না এরপরে দৌড় মারছে বাড়িতে আমার নবী এইভাবে নৌরানি হাত কুমার বাড়াইয়া দিছে আর আবু হুরের রাতি আল্লাহ তালানহু বলেন আমার নবী হাতটা তুলল আমি তোর মারলাম আমি বাড়ি দিকে গেলাম সারা জীবন বাড়িতে গিয়া দেখতাম দরজা খোলা আম্মা আমার মার ভাল লাগিয়া পয়সা থাকতো। আজকে যখন আমি বাড়িতে গেছি বাড়িতে যাইয়া দেখি আমার আম্মার গড়ের দরজাটা বন্ধ আমি বাইরে দাঁড়াইলাম আর কানটা একটু নক করলাম ভিতরে কি যেন আমার শোনা যায় আবু হুরাইরা রাদি আল্লাহ বলেন আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার আম্মা যান যে গোসল করতেছে গোসলের শব্দ শোনা যাইতেছে আর আমি বাহির থেকে জিগাইলাম আম্মা এতদিন আম্মারে ডাক দিলে কয়ে হারও হাইতাসি লাডি লইয়া বাইরিছে মারার জন্য কেন নবীর কাছে গেছে আবু হুরাইরা বলেন আজকে আমি আম্মারে ডাক দিলাম আম্মা ভিতর দিকে কয় বাবা একটু দাঁড়াও আমি আসতেছি আবু হুরাইরা বলে আমার আম্মা যে বলছে ফুতরে একটু দাঁড়াও আমি আসতেছি আল্লাহর কসম করে বলি আমার আম্মার কথাটার ভিতরে আমি তাওহিদার রিসালাতের গ্রান পাইতেছি আরো জোর কেন আল্লাহ আকবা দয়ার মালিক কে মেহরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহেরবান সবাই মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান আমি পাপি গোনাহাগার তুমি ছাড়া কে আছে আর একটু দুই হাত তুলবেন সবাই সবারকে গুণা আছে সবার আমি বেশি লম্বা করবো না সবাই বলেন আমি পাপি গোনাহাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর ও গ প্রভু করি বারবার রাহিমু রহমন ইমু মেহরবান ইারাহিমো রোহ মারিমো মেহেরবান মেহরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে বোঝে না বোঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে চুলুম করেছি বারবার রাহিম রোহন ি যারাহিমু রহমান িবু মেহরবান 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 তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুণ তুমি ছাড়া কেয়াছে আর ক্ষমা করো ও প্রভু तब बारे बार रिमो रोह मन या करो मेहरबान या रिमो रोह मन या करो मेहरबान मेहरबान तुम्हें मेहरबान মেহেরবান আপনাদের দয়ার মালিক কে দয়ার মালিক কে আমরা যখন সন্ন্যীরা এই গজলগুলো সঙ্গীতগুলো বলি তখন অনেক সুশীল সমাজের মানুষগুলো খুব ভালো কমেন্টস করে কথা বলে ঠিক কিনা বলেন এই যে দয়ার মালিককে একটু জবান খুলে বলবেন তো দয়ার মালিক কে আরে জবান খুলেন দয়ার মালিককে রহমতের মালিক মালিক কে কে দেখেন আবু হা বলেন আমি ঘরের ভিতরে গোসলের শব্দ শুনতেছি আম্মাটা আমা মা ভিতর থেকে কে পুত্রে একটু খারো আমি আইতাছি আবু হর কয় মায়ের খারো কথা সঙ্গে আমি 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 আর রেসালাতের গ্রান পাইতেছি মা গোসল কইরা সুন্দর জামা পইরা দরজাটা খুললে আমার সামনে আইছে আম্মা মা জিগায় হুত কই গেছলি কই নবীর দরবারে গেছিলাম পুত্রে কত কথা কইছি জীবনে একবার আমারে নবীর কাছে লইয়া যা আমি গোসল টসল করছি প্রস্তুত হইছি নবীর কাছে যাওয়ার জন্য মনটা কি জানি একটা উতলাইয়া গেছে পাগল হইয়া গেছে আল্লাহর কসম মুস্তাফা

নাওজবিলাজুৰে কয় উম ৰাতি আল্লাহ তাল হোক কৈ নবী গো আমার সামনে থাপ্পড় মারছে যে আব্বা আপ মেৰে কইছে কল্লা ফালাই দিছে নাই আর আমার সামনে আপনার থাপ্পড় মারছে নবী ও রে খাই ভালো লাগে নবী গো একটু দেখো একটু পরে আমার নবী ইহুদীর কাছে গেছে যাবার পরে উমর কয় নবী এবার যাই তোলোটা রেডি রেখে আরেকটা থাপ্পু দিল হোর কল্লা হলাই আমার নবী কাছে গেছে জায়গা বলতেছে আপনি যে আমার থাপ্পুর দিছেন আপনার হাতে কি ব্যথা পাইছেন ইহুদি ডাক এটা কেমন নবী রে আর এটা কেমন নবী আর এটা কেমন নবী ইয়া রাসূলুল্লাহ আমি বড় অন্যায় করেছি আমি বড় অন্যায় করেছি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানায় দেন উমর কঠিন আসে একবার আমার নবী একটা বিচার করছে এক লোক কয় আমার বিচারটা মন্মত হয় নাই উমর কাছে গেছে উমর আপনি তো নির্য বিচার করেন নবী বিচার করছে বিচারটা মনমত হইছে না আপনি একটু বিচারটা কইরা দেন উমর তালু বলেন নবী বিচার করছে মন মতো হইছে না আমি যেমনি কই এমনি বিচারটা কইরা দিলে তুমি মাননি ক হ অবশ্যই মানি তাইলে একটা কাজ হলো নবী বিচার করলে যারা নবীর বিচার মানে না আমি উমরের বিচার হইলো তার কেল্লা ফালাই দেওয়া আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে আরে বাবা নবীর পক্ষে থাকলে সম্মান বাড়াই দে নবীর বিরুদ্ধে গেলে তোমার জিল্লতি দেন করে কে তোমার অপমানিত করবেন কে নবীর পক্ষে থাকলে আল্লাহ সম্মান বাড়াই দেয় অনেকে মনে করে নবীর সম্মান গাইলে বুঝি নবী মনে আরো সাজি জায়গা না নবী যেখানে আছে সেখানে থাকবে বরং তুমি যদি নবীর সম্মান নিয়ে আলোচনা করো আল্লাহ দুনিয়া খেরাতে বাড়াই দিবে তো আমি যেই কথাটা বলতেছিলাম কুতুবুল আউলিয়া শাহ সিবি মালান আব্দুল মাল্লান এ এ দরবারে আপনারা এত গভীর জনতে বসে আছেন আপনারা সত্যি করে একটা কমেন্টস করেন তো মনটা শান্তি লাগছে না চোখের মধ্যে কি ঘুম আছে এখানে আমি প্রায় সময় বিশেষবারে ফোন দিয়ে হুজুরের গেছে জি কই আমি দরবারে আসি ওই সরালটি গাই সেখানে দরবারে যতক্ষণ ফেরা থাকে একেবারে মনটা দেহ থাকে হ্যানে যারা আছে প্রত্যেকে ওয়াজ মাহফিল করলো এই দরবারে এই দরবারের কদমে মনটা ফেরা থাকে কি জানেন নি আরে এই দুনিয়ার ববের বাজারটা সুন্দর করে সাজাই গেছে সন্তানটিরে আলেম বানাইছে বানাইয়া এমন একটা প্ল্যাটফর্ম তৈরি তৈরি করে গেছে প্রত্যেকে আলেম প্রত্যেকে আলেম একটা মানুষ অলি আল্লাহ হওয়ার পিছনে তার তারপরও সবচেয়ে গুণ হলো ছেলেদেরকে আলেম বানিয়ে দেওয়া বুঝাইতে পারছি এই জন্য যেই সন্তান আলেম হয় ওই সন্তান যখন দোয়া করে এই দোয়াটা বাপমা রুহানিতে চলে যায় এর মাঝখানে কোনো পর্দা থাকে না সোমান আল্লাহ এই জন্য আপনাদের কাছে আমার যে কমেন্ট যে সিলেবাস আপনাদের কাছে যে নসিহত নসিহতটা হলো এটাই জীবনে কোনোদিন বাপমা নে কষ্ট দিয়েন না জীবনে কোনো দিন বাপমারে কষ্ট দিয়েন না যাহ যে হারাই হেতে বুঝে আমরা তো মনে করি আমার বউ মনে আমার আফন আমরা তো মনে করি আমার চাষি মনে আমরা আফন আমরা তো মনে করি খালাম্বাবুজি আমরা আফন আসলে সবাই আপন কিন্তু মার মতো না আমি প্রায় মাহফিলে যখন চিটাগাং গাং যাই তখনই গজলটা বলি বহু কোনো দিন মাত্র নার ও আবলো বহু বউ কোনো দিন মাত্র নার নই বৌফন ভালোবাসি সুপার মার্কেট যাইতে যতক্ষণ বহু কোনো দিন মাত্র নার নই বৌফন কথা কন ফুয়া তোরে বালো রে ফুয়ার যদি কোনো জাগায় আফদ বিভদয় বৌরাগে মা যান কতাম মিছা নয় ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিভদয় বৌরাগে মা জান কতামি সয় ও বৌতর যে বৌতর জেনতেন তেন মাল অমূল্য ধন বউ কোনো দিন মাত্র না রো নই বৌ আফন ও আরে যার চলে যায় সে ওই আমি তাহিরি যে যাই বাড়িতে আমার আব্বা যে খাটের মধ্যে থাকতো আমি বাড়িতে গেলে দরজারা সাফাই থাকে সব মা কথা কথাগুলো বলি আরে বাবা ইতিহাস এগুলো ইতিহাস দরজা এখনো খোলা থাকে আব্বা খুললে ঘুমাই জানতে যে ফজরে পরে বাড়িতে গেলে দরজারা খোলা থাকলে আমি ঘরে ঢুকি দেখি আব্বার মাথায় একটু হাত দেখ আছে কিনা আর এখন এগুলো গেলে দরজাটা দেখবে আমার আব্বার কথা মনে হয় ঠিকই দরজা আছে খাট আছে কিন্তু আব্বা নাই এই যে আমার এই যে হুজুর কেবলা এবং আব্বা হুজুর কেবলাতে চলে গেছে অনেক ব্যবহৃত জিনিসগুলো আছে এইগুলো দেখলে ভিতরটা সঠিক সন্তান যারা ভিতরটার মধ্যে একটা তুফান শুরু হয়ে যায় কথা কি সঠিক এই জন্য আমি প্রায় মাহফিলি বলি দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে না কি খুকা দরজাটা খুলতে খে যায় ধুকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা টাক নড়ে চড়ে ওঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেক হাত তুলে দেখাই দেন না শুধু মানে এই শুধু বাবানে এই সেই ঘর এই সেই খাট বিচার আর পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে এই জানি ফিরে পাব না হারালু তিথি মা শুধু তাহির ফ্রেমেবাদা স্মৃতি জানি ফিরে পাব না হারানো বাবা শুধু জিহাদির স্মৃতি বুকের আসে শুধু মানে শুধু বাবা শুধু মানে শুধু বাবানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা মাটা পরে আছে পাশে শুধু বাবা মানে আমি আজি বড় একা হয়ে আমি দশ বছর আগে এটা লিখছিলাম আমি আজি বড় একা হয়ে অস্ত্র চোখে শুধু বাবা চলে গেছে বলে শুধু মা চলে গেছে বলে গান কুকিলের কুহতন সুন্দর ব্যবহার দিয়েছিল উপহার ঠিক না বলে মইনার গাওয়া গান কুকিলের কোহতান সুন্দর ব্যবহার দিয়েছিলে উপহার আমি আজি বড় একা হয়ে ও শ্রসিক চোখে বাবা চলে গেছে বলে মা চলে গেছে বলে যার নাই সে বোঝে এই কথা সবার ভাল লাগবে না এই যে মাথা নোয়াই দিল এই যে চোখের পানি ফালায় কাঁদলে সব পেলাম না লাইটের মানুষ আছে মনের ভিতরে শান্তি নাই কে জানেন আসল শান্তি তো নাই আসল শান্তি নাই আসল শান্তি নাই এই জন্য যুবক অনুরোধ করি বলি এই মানুষটা আমাদের সবচেয়ে বড় আপন এই মা শব্দটা ছোট ছোট সারা পৃথিবী ঘুরে দেখবেন মায়ের মতন দরোদিকেও কথা বলেন না মায়ের মতন দরোদিকেও আমি যদি এই মুহূর্তে আজকে যদি আমার মাকে স্মরণ না করি আর কোন দিন কর্ম স্মরণ এই জন্য আমি আমার মায়ের জন্য দোয়া ফিরে দেওয়া যায় আল্লাহ আল্লাহ তোমার মহান মনীষীদের দোয়া আন্তরিকতায় প্রেম ভালোবাসা আর তাবাজ্য খাস তাবাজ্জো আমাদেরকে তুমি নসীব করবো না আমিন আর জবানটা হইল না আমিন এই জন্য যুবক আমার পায়ে হাত দিয়ে বলি এই ওয়াজ তো শুনছেন কত ওয়াজ আজকে শুনছেন না এই ওয়াজটা একটু বাড়িতে নিবেন নি জীবনে কোনো আমরা বাপ মারে কষ্ট দিতাম না সুজা করেন আমি একটা স্লোগান দিব একদম দিলটা নরম করে আওয়াজ করবেন না রে তাকে না রে রিসালা না রে গাওসিয়া ন মদিনা গাউসিয়া দরবার শরীর হাত নামান আমরা কি মা বাপরে কষ্ট দিমু এই মা বাপরে কষ্ট দিমু এই মানুষটার কোনো দিন কষ্ট দিইন না কারণ এই মানুষটার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট কবুল হয়ে যায় এই যে দেখেন প্রত্যেকটা চেহারা মরে গেছে আসলে আমরা কিন্তু মা বাপরে অনেক মহব্বত করি আমরা অনেক সময় কষ্ট দিয়ে ফেলাই এই জন্য আল্লাহ কোরআনে বলছে উফিউ নাহার হুমা এমন শব্দ ব্যবহার করিও না এমনভাবে মারে দমক দিও না যে দমকটা দিলে মা করবো উফরে ফুত করলে কি এই কথাটা কইলেই মনে করছে জীবন শেষ আজকে মার জন্য কান্দে কারা যারা মাকে বড়ো ভালোবাসে তারা কথা বলেন না কেন ওরে মায়ের কান্দন যাবতি জীব দুই চার মাস বোনের কান্দন গো

আমার শুকনায় রাখিয়া মাই তাকে ভিজাতে কত না মারা তো পোহানো বিজল গুয়ে মতে আমার শুকনায় রাখিয়া মাই তাকে ভিজাতে ওরে এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তলে গো ওরে দেখ বুখারি হাদিস কোলে করছে নবী গো শোনা দুঃখের দরদি আমার জোনম দুখী মা গর্ভবতী নিমা জোনম দুখী নিমা দুঃখের দরদি আমার জোনম দুখী মা কথা কোন ঠিক কিনা ওর দশ মাস দশ দিন মাহে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই ভূমিষ্ঠ আয় আমি উঠিলাম কান্দিয়াং শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া হারি অসুখ হলে এ দেখি চাইয়া আমার মায়ের সে বিছানায় বৈরাগো ওরে আমাই আল্লাহ যাও গলোয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব মা জনম দুঃখিনি মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে মায়ের কান্দন যাব দুই চার মাস বলেন কান্দন বৌ ওরের গরের পরিস গান্দন কান্দন কয়েকের দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদাহারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এই দুইটা ঠুট লাগায় কর না মা আরে দুইটা ঠুট লাগায় কর না মা এই শব্দটা চরম নাই ব্যথা পাইলে একটা খুসুট খাইলে রাস্তায় কেউ মা গো মা ডরাইলে কন বাবা ও রে বাবা রে কিরে জানেননি বাবা তোমার সাহস বাবা তোমার বট বৃক্ষ আর মা তোমার মমতার চাদর একশো তিন জ্বর ডাক্তার ওষুধ খাই ভালো হয় না মা শুধু কপালটা হাতটা এই মানুষটার স্নেহের পরশে মায়ার পরশে আমার রূপ ভালো হয়ে যায় এই জন্যই তো বাবারে আমার নবী কি কইছে জানেন আমার নবী কইতা বাবা রম খেতে মায়ের রম খেতে মা হারা কয়েকটা পাখি লইয়া কথা কইতাছি মা কয়েকটা পাখি লইয়া কথা কুচে বাবা রমু খেতে মায়ের মুখ খেতে যে তুলে দিবে গোখানা খানা তাতে খুশি রাবানা ও আমি সেবিতে পারি নাই ওই আমি সেবিতে পাড়ি নাই শেবিও আমার উম্মত শেবিও আমার উম্মত শেবিও আমার উম্মত আল্লাহু আকবার বলবেন না বাবাকে কে তোমরা কাবা জানিও মাদিনা জানিয়ো মাকে জুদি গোতারা বে চেথা কা লালা লা 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 বাবা রমুখেতে হে বাবাকে তোমরা কাবা জানিও মা জানিও মাকে যদি গো তারা থাকে ও আমি সে নাই সেবিতে পারি নাই ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি আমার ওম সেবি আমার সেবি ও আমার ওই আমি করি নাই করিতে পারি নাই ও আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদম করি হো আমার করিও আমার যার নাই সে কারে সেবা করবো যার চলে যায় সে বোঝে হয় বিচ্ছেদিকী যন্ত্রণা আমি ওয়াজ দিয়া সেই মা হারা এই ধনগুলার মন শান্তি দিতে পারবো না আমি আসলে কি বলে সান্ত্বনা দিব কি বললে তাদেরকে ধৈর্যের ধৈর্যের কথা বলবো আর আমি যখন বাপরে হারাইছি আমার তো বাল লাগে না আমি যখন বাপরে হারাইছি আমার তো শান্তি লাগে না অনেক কিছু আছে বাড়িতে খাইতে গেলেও বাবার কথা মনে হয় আসলে এই শূন্যতাটা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না মা হারা বেদনা কোনো কিছু দিয়ে সান্ত্বনার বাণী আনা যায় না সেই জন্য এই দুইটা মানুষ তোমার জন্য খুব দোয়া করে মা কেন এত দামি জানে নাশ কলে আহা মা কেন এত দামি জানে নাশ কলে জান যদি পরত দেখে কোরআন হাদিসি খুলে বলো না বাবা জানত যদি পরত দেখে কোরআন হাদিসি খোলে মিল হ দেডের সাব মিলে মাকে নি পার দেকিলে মাকে নও এতহ দামি জানে না শহকলে দুলে মাকে নো এতহ দামি জানে না শহকলে দুটি বছরফান� করা মায়ের বুকের দুধ কুলে পিটে নিয়ে আমায় দিতে কত শো দুটি বছর পান করালো দুটি বছর পান করালো দুটি বছর পান করালো মায়েরে বুকের দুধ কুল পিটে নিয়ে আমায় দিতে কত শে পিটে নিয়ে আমায় সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে কুতার আরো ছোটরে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি কলে বলো যদি পড়ে তো দেখে কোরআনে হাঁদিস কলেটি হজের হোজের সাকে একবার দেখিল মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন দুটি বছরে পানির প্রসবের কালে কত কষ্ট পায় বেগোসে হইয়া পড়ে মায়ের আপন হবি হয় মাই প্রসবের কালে মাই প্রসবের কালে কত কষ্ট পায় বে হইয়া পড়ে মায়ের আপন হবি চানায় হইয়া পড়ে মায়ের আপন বিচা সন্তানের নিয়া কোলে সন্তানের নিয়া কোলে প্রসবে ধান ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরত দেখে কোরআনা দিশি কোলে এ কিটি হজের সব মিল একটি হজের সব মিল মাকে একবার দেখিল মা কেন এদি জানে না সলে বলো কেন এত দামে চান হে না কলে বল মা কেন এত দামে চান হে নাশ কলে চান তো যদি পরে কৌরন হাদিসি কলে মাকে বল হজের সব মিল মা বল হজের সব মিল মা একবার দেখিল 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 মা কেন এত দামি না নাশ কলে বল মা কেন এত দামি জানে না কলে মা গো বলো না মদিনা কত দূরে মা গো না মাদিনা কত দূরে সে তাই আমি কে মনে করে শুনেছি সেখাই নাকি শুনেছি সেথাই নাকি দয়াল নবী আছে রে মাগো বলো না দিন কত দূরে মাগো আইয়া তোরে মাগো আমি তোমার কাছে চাই না চকোলেট মিষ্টি তাহার রোজা দেখতে চায় চার জন্য সব সৃষ্টি সেই আশা বদলো ভাষা সেই আশা বদলো ভাষা আমার অন্তরে মাগো বল না মদিনা কত দূরে মাগো বল না মদিনা কত দূরে সে থাই আমি কে মনে করছি সেখাই নাকি শুনেছি সেথাই নাকি দয়াল নবী আছে গো মা গো বলো না মাদিনা কত দূরে মা বলো না মদিনা কত দূরে হলো না মাদিনা কত বলছি ওই পানিশ্বরের নোরে মদিনা গৌসিয়া দরবারের প্রেমিক আপনাকেই বলছি হতে গেলে সাড়ে তিন লক্ষ টাকা লাগে সাড়ে পাঁচ লক্ষ টাকা লাগে তুমি কি জানো এমন একটা জায়গা আছে যেখানে তাকালে সাফা মারুয়া দৌড়তে হয় না মিনা যেতে হয় না তাবাফ করতে হয় না পাথর মারতে হয় না কোথাও দৌড়তে হয় না সেই জায়গাটা হলো তোর মায়ের চেহারা আমার নবী বলেছেন কেউ যদি মায়ের চেহারায় তাকায় কবুল হজের সাওয়াব হয়ে যায় আল্লাহ আকবর বলেন তোমরা এখন মাহিরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মাহিরি মনেতে কষ্ট দিও না ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি না তোমরা কোনো দিন মাহিরি মনেতে কষ্ট দি না